হাই বন্ধুরা আজকে আমরা দেখব স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার টাকা তোলার ফর্ম বা ক্যাশ উইথড্রল ফর্ম কী করে ফিল আপ করতে হয় তো দেখুন আমি এস বি একটা টাকা তোলার ফর্ম নিয়ে এসেছি ফর্মের প্রথমে আছে ডেট যে ডেটে আপনারা টাকাটা তুলবেন ব্যাঙ্ক থেকে সেই ডেটটা এখানে দেবেন প্রথমে দিন তারপরে মাস তারপরে বছর হিসাবে তারপরে বলেছে নেম অফ দ্য অ্যাকাউন্ট হোল্ডার এখানে অ্যাকাউন্ট হোল্ডারকে তার নাম লিখতে হবে তো অ্যাকাউন্ট হোল্ডার প্রথমে তার নাম লিখবে একটু স্পেস দিয়ে তার টাইটেলটা লিখে দেবে তারপরে বলেছে অ্যাকাউন্ট নাম্বার এই বক্সের মধ্যে দিয়ে আপনারা আপনাদের এসবিআই ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বারটা লিখে দেবেন আচ্ছা এরপরে এখানে বলেছে ব্রাঞ্চ আপনাদের যে ব্রাঞ্চে অ্যাকাউন্ট আছে সেই ব্রাঞ্চের নামটা এখানে লিখবেন এবং তার উপরে লেখা আছে উইথ পাসবুক বলে একটা বক্স আছে এই বক্সের মধ্যে আপনারা টিক করবেন এবং যখন আপনারা এই স্লিপটা নিয়ে টাকা তুলতে যাবেন তখন সাথে অবশ্যই পাসবুকটা নিয়ে যাবেন তারপরে বলেছে প্লিজ পে টু সেল বা আস অনলি রুপিস মানে কত টাকা তুলব সেটা আমাদের ওয়ার্ডে লিখতে হবে তো ধরুন আজকে আমি সাত হাজার টাকা তুলব এই জন্য আমি সেভেন থাউজেন্ড অনলি লিখেছি আপনারা যত টাকা তুলবেন সেটা এখানে এইভাবে ওয়ার্ডে লিখে দেবেন তারপরে এই কোনায় দেখুন একটা বক্স আছে যত টাকা তুলব সেটা নাম্বারে বা ফিগারে লিখতে হবে তো আমি সাত হাজার টাকা তুলছি এই জন্য সাত হাজার টাকা আমি নাম্বারে বা ফিগারে লিখেছি আপনারা যত টাকা তুলবেন সেটা এখানে নাম্বারে বা ফিগারে এইভাবে লিখবেন তারপরে বলেছে প্যান নাম্বার আপনারা ব্যাঙ্কে জিজ্ঞেস করে নেবেন যদি প্যান নাম্বার লিখতে বলে তাহলে এই লাইনটার মধ্যে দিয়ে অ্যাকাউন্ট হোল্ডার তার প্যান নাম্বারটা লিখে দেবে তারপরে বলেছে মোবাইল নাম্বার এখানে আপনারা অবশ্যই একটা ভ্যালিড মোবাইল নাম্বার দিয়ে দেবেন এরপরের যে পোর্শানটা আছে এখানে আমরা কিছু করব না এখানে লেখা আছে ফর অফিস ইউজ তো আমরা এইটুকু ফিল আপ করবো আর এখানে লেখা আছে সিগনেচার অফ দ্য অ্যাকাউন্ট হোল্ডার এখানে অ্যাকাউন্ট হোল্ডার একটা সাইন করে দেবে যে সাইনে তার টাকা উঠবে আর যারা সাইন করতে পারবেন না তারা একটা টিপ ছাপ বা থাম ইম্প্রেশান দেবেন তো প্রথম পাতাটা হয়ে গেল আমরা প্রথম পাতা এইটুকুই ফিল আপ করবো করে পাতাটা উল্টে আপনারা একটা সাইন করে নিয়ে যাবেন আর যারা সাইন করতে পারবেন না তারা একটা টিপছাপ বা থাম ইম্প্রেশান দিয়ে নিয়ে যাবেন এবং যখন আপনারা কাউন্টারে দেবেন টাকাটা তোলার জন্য তখন হয়তো ক্যাশিয়ার আপনাদের একটা সাইন করতে বলবে আর যারা সাইন করতে পারবেন না তাদের একটা টিপছাপ দিতে বলবে দিলে আপনাদের এস বি ব্যাঙ্ক থেকে টাকা তোলা হয়ে যাবে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ